Good morning and happy Wednesday. আজ হলো বুধবার আর এখন টাইম হয়েছে সকাল 5:25। তো আমি এখন উঠে কিচেনে ফ্রেশ হয়ে আর এখন কিচেনে চলে যাচ্ছি। উঠে আমার কিচেন ক্লিনিং হয়ে গেছে, চা হয়ে গেছে আর লেবু জল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর ওদিকে ভাত হচ্ছে, ভাতটা এখন আমি নামিয়ে নেবো। আর এখানে আমি আজকে এই কড়াইটাই বসিয়ে দিয়েছি, এখানে আমি একটু পাবদা মাছ রান্না করব। কালো জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, তো পোস্ত গুঁড়ো করা আর কি। আমার পাবদা মাছটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আমি আজকে অফিসের টিফিনের এরির অফিসের টিফিনের জন্য পোহা বানাবো, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি চিড়ে। আজকে আমি বানাচ্ছি এগ পোহা, একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। আমরা বাঙালিরা যেমন চিড়ের পোলাও খাই, তো চিড়ের পোলাও আর পোহার মাঝামাঝি, সাউথ ইন্ডিয়ার পোহার মাঝামাঝি একটা জিনিস আমি বানাচ্ছি আর কি। তো ডিমের ভুজিয়া হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল, আর আমি একটু আলুর ভুজিয়াটাও আমি বানিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি আমি সর্ষে, এবার আমি দেখাতে থাকি আর তোমরা দেখতে থাকো। পোহাটা খেতে খুব ভালো হয়, ভীষণ টেস্টি হয়। আচ্ছা, সর্ষেটা ক্র্যাক হয়ে গেছে, তো আমি এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। তো রেডি হয়ে গেছে আমার পোহা। তো আজকে আমাদের লাঞ্চ হলো দুধ পাবদা আর এখানে বেগুন ভাজা আর এটা বিউলির ডাল। অ্যাকচুয়ালি বেগুনটা আমি এভাবেই ভাজি, কারণ হচ্ছে এই যে বেগুনের পেছনে দেখছো খোসাটা, এটা তো আমি বাদ দিয়েই খাবো, মানে যে যখন খাবে খোসাটা বাদ দিয়ে খাবে। তো আমি যদি তেলে, অল্প তেলে বেগুনের এই পেছন দিকটা, মানে এই ব্যাক সাইডটা আমি তেলে দিই, তাহলে আমার তেল অ্যাবজর্ব হবে কম আর ভাজাটাও হয়ে যাবে, মানে বয়েল হয়ে যাবে। তুমি যতক্ষণ ইচ্ছে এটাকে, যতক্ষণ না বয়েল হচ্ছে এটা, এটা তুমি ঢাকা দিয়ে যদি হাই ফ্লেমে ভেজে নাও, পরে এটা উল্টে দিলে খুব কম তেল অ্যাবজর্ব হয়, কম তেল লাগে। ওই কারণে আমি বেগুনটা এইভাবেই ভাজা করি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, বুধবারের সকাল এখন, আর টাইম এখন হয়েছে 8টা। এখন 8টা বাজে, 8টা বাজে, আর আমি যথারীতি আমার একই টাইমে আমি উঠি। 5:30 থেকে 6টার মধ্যে আমার টাইমটা থাকে, কখনো কখনো 5টাতেও উঠি সকালে। আমি এখন বাজে, এখন 8টা বাজে, তো আমি এখন সকালে উঠে সমস্ত কাজ সেরে তো বিস্কিট নিয়ে বসেছি, কথা বলতে বলতে খাবো। সকালে যেমন আমি সকালের কাজ সেরে স্নান টান করে ঠাকুর নমস্কার করে আর এসে বসেছি এখন। তো বলো তোমরা কেমন আছো? এদিকে খেতে দিয়ে বাকি কাজগুলো সেরে নেবো, সেরে নিয়ে তারপরে আমি খাবো। ওই 10টার সময় আমি খেয়ে নেবো, 10টার সময় খেয়ে নেবো। আর এর মধ্যে আমার মেয়েরও চলে আসবে,
ওকে আবার কিছু ইনস্ট্রাকশান দিতে হবে, কালকের কি সবজি কাটা হবে না হবে। তো এখন আর বেশি কথা বলছি না, এখন চলে যাচ্ছি, আবার আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এটি বেরিয়ে গেল 9:30 সময়, আর ঠিক তখনই 5 মিনিট পরেই আমার মেয়ের চলে এলো। ও এসে তারপরে একটু সবজি কেটে দিল, আর যা ওর কাজ মানে ক্লিনিং আর বাকি ঘর মোছা এগুলো সব। আর আমি এদিকটা ঘরের কাজ কিছু করে নিলাম। মা 15 তারিখে যাবে মায়ের জন্য একটা লাগেজ ব্যাগ, ওটা ভেতরে আমার খাটের বক্সে রাখা ছিল, ওটা বার করে দিলাম মার জন্য। তারপরে বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম। তো এইসব কাজ আরও টুকিটাকি তো প্রচুর কাজ, সব কিছু তো বলা যায় না, দেখানো সম্ভব হয় না। সব কিছু কাজ সেরে একবারে খেয়ে দিয়ে আবার এসে বসলাম। এখন বাজে 10:30। খেয়ে দিয়ে বসে পড়লেই তো হবে না, হবে না, এখন যেতে হবে আবার কিচেনে। আজকে রাতের জন্য এডি বলে গেছে আজকে রাতে বরবটি আলু ভাজা দিয়ে রুটি খাবে। তো ওই বরবটি আলু ভাজাটা করব, আর সাথে আজকে ওই আম থাকবে আর মিষ্টি থাকবে রাতের খাবারে ছেলের জন্য, আর ডিমের অমলেট বানিয়ে দেবো রাতে। ব্যাস এই থাকবে আজকে রাতের খাবারে। আর মা তো রাতে আম থাকলে আম দিয়ে খায়, নাহলে কলা দিয়ে খায়, একটা রুটি সবজি দিয়ে খাবে আর একটা রুটি আম, নাহলে আম না থাকলে কলা দিয়ে, মায়ের এই খাওয়া। তবে আম বেশি মা খায় না যেহেতু মিষ্টি ফল, কিন্তু কলাটা খায় মোটামুটি। যাই দেখি কিচেনের কাজগুলো সেরে আসি, সেরে এসে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলব। দেখো ঘড়ি এমন জিনিস যে ও কারোর জন্য ওয়েট করবে না, সময় তো টকবক টকবক করে ঘড়ি ঘোরা ছুটছে আর সময় বয়ে যাচ্ছে। এখন টাইম হয়ে গেল 2:45। আমি যদিও 2:45 পর্যন্ত ঘুমোইনি, আমি উঠে আমার অন্য কাজ করেছি, কাজ করে তারপরে আবার একটু রেডি হয়ে তারপরে বসলাম, একবারে রেডি হয়ে নিলাম। নাহলে তো তোমাদেরকে অনেকবার বলেছি, আমি যদি একটু বিকেলে মোটামুটি নিজেকে তৈরি না রাখি তাহলে অফিস থেকে এসে রেগে যায় খুব। হ্যাঁ, তো এই কারণে নিজেকে একটু রেডি করে নিই মোটামুটি। আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব। হ্যাঁ, পরশু রাতে তখন টাইম হবে রাত দুটো। আমি ঘুমিয়েছিলাম 12:30 একটু পরেই, আবার 2:00 সময় উঠেছি জল খেতে। তো আমি একটু জল বেশি খাই, হ্যাঁ, এই মানে আমার অ্যাসিডিটির প্রবলেমের জন্য জলটা আমি প্রচুর খাই, দিনে 6 থেকে 8 লিটার জল। 8 লিটার জল আমি খাবই, খুব যদি কম হয়ে যায় কোথাও বাইরে যাই তখন হয়তো একটু কমে যায়, আর নাহলে 8 লিটার জল মোটামুটি খাই। তো রাতে উঠে জল খাবো। তো আমি উঠেছি, উঠে আমি আমার মানে বাথরুমে গেছি, বাথরুম থেকে যখন বেরোচ্ছি তখনই আমার চোখটা চলে গেলো লিভিংয়ের দিকে, মানে লিভিং এরিয়ার যেখানটা আর কি বসি আমি, ওই দিকটা চলে গেলো।
তারপরে আমি বাথরুমের দরজাটা বেরিয়েই তো বন্ধ করে দিলাম, কিন্তু আমি দেখলাম যে বাথরুম থেকে বেরোবার সময় একটা সাদা একটা শেড চলে গেল, লিভিং এরিয়ার যে মেন ডোর ওই দিকে চলে গেল। আমি তো ওখানে দাঁড়িয়ে আছি বাথরুমের সামনে, আমার ডাইনিংয়ে দাঁড়িয়ে আমি জলটা খাচ্ছি, আর আমি ওখানেই দাঁড়িয়ে যাচ্ছি, গা ঝিমঝিম করে করে একদম পুরো মানে পা থেকে মাথা পর্যন্ত আমার তখন একটু একটু করে পুরো শরীরটা আমার ঝিমঝিম করছে, ওখান থেকে আর নড়তে পারছি না। তো আমি তখন ভাবছি যে কি দেখলাম ওটা, আর এদিকে যে আমি যে গিয়ে যে ওখানটা ভালো করে দেখবো সেই সাহসটুকুও আমার নেই। তো আমি ভীষণ ভূতের ভয় পাই জানো তো, তো ওই জন্য এখনও পাই, মানে ছোটোবেলা থেকে পেতাম এখনও পাই, তো ওই কারণে আমি আর সাহস করে ওখানে গিয়ে দেখতেও পারলাম না। তাড়াহুড়ো করে দৌড়ে একদম ঘরে ঢুকে, হ্যাঁ ঘরে ঢুকে লাইটটা জ্বালিয়ে নিলাম, লাইট জ্বালিয়ে একটু চারদিকটা দেখে তারপরে আবার শুলাম। এইবারে আর এই এই ভূতের ব্যাপারটা অনেকদিন আমার মানে এই ভয় পাওয়াটা অনেকদিন না ভয় পাওয়াটা অনেকদিন ছিল না, চলে গেছিলো, কিন্তু দেখলাম আবার পরশু দিন ওটা দেখার পর থেকে আবার ভয়টা বেড়ে গেল। এই ভয় নিয়ে একটা কথা তোমাদেরকে বলি, একবার আমি অনেক বছর আগে ধরো 2004 কথা বলছি, এটা তখন ইটিভি বলে একটা চ্যানেল ছিল, আগেই তোমাদেরকে বলি যে ইটিভি বলে একটা টিভি চ্যানেল ছিল, সেখানে রহস্য গল্প অলৌকিক এগুলো তখন হতো। তো আমি রহস্য গল্পের কাজ করেছি, অলৌকিকে কাজ করেছি, তারপরে ইটিভিতে আরেকটা জিনিস যেটা হতো টেলিফিল্ম হতো, টেলিফিল্মেও কাজ করেছি। রহস্য গল্পে আমি আমার যে গল্পটা আমার ছিল সেটা হচ্ছে আমার টোটা রায়চৌধুরী, চেনো তো তোমরা, টোটা রায়চৌধুরীর এগেনস্টে ছিল আমার, আমাকেও লাস্টে মানে মার্ডার করবে আর কি, মার্ডার করে এরকম করে নিয়ে তুলে আর কি, ও আমাকে তারপরে কোথাও একটা ফেলে দেবে, সেটা আমার এত এখনও পুরো গল্পটা এখন মনে নেই। তো ওর এগেনস্টে আমার কাজটা ছিল, আর ওই যে আমরা যে ধরো টিভিতে দেখি যে একটা সিন করছে এইভাবে তুলে নিল কাউকে, অতটাও ইজি নয় মানে তোলাটা, আমাকে একটা সিন আমাকে করার জন্য তিনবার ওকে টেক করতে হয়েছিল, মানে ওই ওই সিনটা করার জন্য তিনবার টেক তিনটে টেক হয়েছিল। তো যাই হোক একটা মানুষকে তোলে, আর তখনও বডি শডি বানায়নি, তখন একটু রোগা পাতলাই ছিল। এই কথাটা আমি বলবো না, আমি বলবো অন্য কথা, যেহেতু এই কথাটা উঠলো রহস্য গল্পর কথা তাই মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অলৌকিকেও আমি কাজ করেছি, রহস্য গল্পে আমি আরও গল্প করেছি, কিন্তু টোটার সঙ্গে কাজটা এটাতেই করেছিলাম আর কি। আর যেটা টেলিফিল্মের কাজ, টেলিফিল্মের কাজটা ছিল এটা অনিন্দ্য সরকারের একটা টেলিফিল্ম ছিল, বর্ধমানের রাজবাড়িতে শুটিং হয়েছিল, আর বিশ্বজিৎ চক্রবর্তী যিনি বাবার রোল টোল করেন আর কি, উনি ছিলেন, ভাস্কর দা মানে ভাস্কর ব্যানার্জি, শ্রীলেখা মানে শ্রীলেখা মিত্র যে এখন আর সিরিয়াল করে না, ও সিনেমাই করে মাঝে মধ্যে, খুব মোটা হয়ে গেছে, আরও অনেকে ছিল, সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, বেশ কিছু বছর আগের কথা। তো আমরা শুটিং করতে গেছি ওখানে, বেশ আমরা ছিলাম দশ দিনের একটা টেলিফিল্ম শুটিং করতে আমাদের 10 দিন টাইম লেগেছিলো। তো খরাজ মুখার্জি ছিল, খরাজদার বউ ওটাতে কাজ করেছিল, খরাজদার মানে ওয়াইফ আর কি। ওই যে রাজবাড়িতে আমাদের যে থাকা হয়েছিল, রাজবাড়িটা মানে জানো রাজবাড়িগুলো বহু বছর পুরনো, এইবারে একজনের মুখে মুখে গল্প ঘুরছে যে আমরা মোটামুটি দোতলার ফ্লোরগুলোতে ছিলাম, সবাই একসাথে লাইন দিয়ে ঘর ছিল, আর মাঝখানে না একটা ইয়ে ছিল, ছাদ ছিল, তো এরকম গোল করে ঘরগুলো ছিল রাউন্ড, আর মাঝখানে ছাদ, মানে সিস্টেমটা খুব সুন্দর। আবার তার নিচের যে তলাটা মানে একতলাটা গ্রাউন্ড ফ্লোর, চারদিকে ঘর আর গেট, ধরো গেট চারদিকে ঘর, আর মাঝখানটা ছিল উঠোন, ওই উঠোনের একটা সাইডে ছিল মন্দির, মানে মেন গেট দিয়ে ঢুকেই ওই মন্দিরে যাওয়ার রাস্তা ছিল।
তো আমরা যেহেতু উপরে থাকতাম আর দোতলা ছিল, দোতলায় থাকার ঘর, আর আর ওই দোতলা থেকে এরকম সিঁড়ি নিচে চলে গেছে, ওটা ছিল গুম ঘর। তো এইবারে তো এই গুম ঘর নিয়ে সবার একটা মনের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে। এবার সবার মুখে মুখে গল্প ফিরছে যে এরকম ওই গুম ঘরে রাজারা তখন সবাইকে মানে ফেলে বন্ধ করে মেরে দিত, যার উপর রাগ হতো তাকে মেরে বন্ধ করে ফেলে মানে ফেলে বন্ধ করে দিত। তো রাতে কেউ কেউ বলছে জানিস তো, কেউ কেউ ঘুম থেকে উঠলো, আমরা না সবাই বাইরে যখন কাজ করতে যাই আউটডোরে, মানে আর্টিস্টরা যখন আউটডোরে কাজ করতে যায় তখন তাদের সময় সবাই মানে এক, তখন আর ছোটো বড়ো কিছু থাকে না, সবাই এক হয়ে সমস্ত গল্প সব কথা শেয়ার করা, খাওয়া দাওয়া শেয়ার করা সব কিছু। নিচে ছিল আমাদের খাবার জায়গা, সবাই মিলে একসাথে গিয়ে খাওয়া হতো। আর যদি বিশেষ কেউ ধরো খেতে এলো না, নিচে আসতে পারলো না, তার খাবারটা রুমে পৌঁছে দেওয়া হতো, কিন্তু সবাই আমরা একসাথে খেতেই পছন্দ করতাম। তো এখন কেউ বলছে ঘুম থেকে উঠে যে এরকম রাত্রিবেলা না নূপুরের আওয়াজ পাচ্ছি, ছম ছম করে যে নূপুরের আওয়াজটা হয় ওই আওয়াজ রাতে পাওয়া যাচ্ছে। এবারে তো সবাই ভয়ে মানে জড়সড়ো, সবাই আমরা কী বলবো, সবাই সব সময় একসাথে থাকছি, লাইট জ্বালিয়ে এরকম যে নূপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর জানো তো শুটিং আমাদের শেষ হয়ে যেত ধরো রাতে 9টা 10টা, কখনো তার আগেও শেষ হয়ে যেত। কিন্তু শুটিংয়ের শেষে ওই যে বললাম মাঝখানে ছাদ ছিল দোতলার ঘরে, সবাই চলে আসতাম ওই ছাদে, মানে শ্রীলেখা, ভাস্কর দা, বিশ্বজিৎ দা, খরাজ দা, প্রত্যেকটা মানুষ আমরা ওই ছাদে চলে আসতাম। এসে ওখানে রাত 3টে পর্যন্ত আমাদের প্রত্যেক দিন গানের আসর বসতো। খরাজ দা বসে যেত তবলা নিয়ে, আর একজন বসে যেত হারমোনিয়াম নিয়ে, ব্যাস চলতো আমাদের গানের একদম জলসা। এমন নয় যে সবাই একদম গানের এক্সপার্ট তা নয়, হয়তো কোনো অন্ত্যাক্ষরী হলো, তাতে করে সবাই একের পর এক গান গেয়ে যাচ্ছে যতটা পারছে। এমন নয় যে 2 লাইন বা 1 লাইন গাইলো, যে যতটা গান জানে ততটাই গাইবে। তো এরকম শ্রীলেখা গিয়েছিলো, আমার এখনও মনে আছে জগজিৎ সিংয়ের একটা গান গিয়েছিলো, গজল। তো তোমরা মানবে কি না জানি না, জগজিৎ সিং আমার ভীষণ ফেভারিট ছিল। আমি কিছু বছর আগে যখন জগজিৎ সিং যখন বেঁচে ছিল তখনও আমি প্রত্যেকটা মানে আমার সব বন্ধুদেরকে বলতাম যে যদি আমাকে দুটো আমার কাছে যদি দুটো অপশান থাকে যে শাহরুখ খানের সঙ্গে মিট করা আর জগজিৎ সিংয়ের সঙ্গে মিট করা, মানে কোনো তারা এলো কোথাও দেখতে গেলাম, আমি কিন্তু পছন্দ করবো জগজিৎ সিংয়ের সঙ্গে মিট করা। কেন আমি ওনার ভীষণ ফ্যান ছিলাম, আর জানি না মানবে কি না, আমি সত্যি উনি মারা যাওয়ার পরে আমি সত্যি কান্না ধরে রাখতে পারিনি, এত কষ্ট হয়েছিল। ওনার সব ঘটনাই আমি জানতাম, ফ্যামিলির ওনার ছেলে যখন মারা গেল অ্যাক্সিডেন্টে, বিদেশে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল, উনি তো গানও ছেড়ে দিয়েছিলেন, উনি ওনার ওয়াইফ চিত্রা সিং গান ছেড়ে দিয়েছিল। তো তারপরে চিত্রাদি মানে উনি আর গান গাননি, জগজিৎ সিংজি গান আবার স্টার্ট করেছিলেন। ওনার মেয়েকে খুব সুন্দর দেখতে, তো এই আর কি। তো আমরা কী করতাম, গানের আসর বসাতাম, আর ও শ্রীলেখাও গজল গাইতো কখনো, ওর সঙ্গে আমিও হয়তো অন্ত্যাক্ষরীর মধ্যেই ও হয়তো গাইছে, ওর সঙ্গে আমিও গলা মেলালাম। হ্যাঁ, তো এই রকম আর কি, ভীষণ মজা হতো। আর এদিকে ভয়ও পেতাম, মানে ওই রাজবাড়িতে প্রচণ্ড ভয় লাগতো, বাথরুমে গেলে আর বলো না, বাথরুমে গিয়ে কী ভয়, আর বাথরুমগুলো কী বিশাল বিশাল বাথরুম, মানে আমাদের এই বেডরুমের মতো ওদের বাথরুম, আগেকার বাথরুম না, তো ওই জন্য বেশি যত দেখবে বড় হবে তত বেশি ভয় করে, তো ওরকম ভয় পেতাম আর কি তখন। তো সেই কথাটা আমার মনে পড়ে গেল হঠাৎ করে, মানে পরশু রাতে ওই ভয়টা পাওয়ার পরে আর মনে পড়ে গেল। তো আমার গল্প তো মোটামুটি শেষ হয়েছে, গল্প শুরু করলে তো গল্প শেষ নেই, একটা থেকে আরেকটা চলে যাবে, একটা থেকে আরেকটা লাইনে চলে যাবে।
তো অত গল্প তো করা যায় না। তো এবারে কালকে যখন আবার উঠেছি, উঠে আবার যখন বাথরুমে গেলাম, আর বাথরুম থেকে যখন বেরোচ্ছি, বাথরুম থেকে বেরোলেই না ওই জায়গাটা চোখটা চলে যায়, মানে অন্ধকার থাকে তো ওই জায়গাটা। তো আমি যখন বাথরুমের দরজাটা খুলে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তখন রহস্যের উদ্ঘাটন হলো। তখন রহস্যের উদ্ঘাটন হলো যে বাথরুমের যে বাথরুমে যে নিচের দরজার নিচের যে মানে বাথরুমের ভেতরে লাইটটা জ্বলছে, তো নিচের দরজার দিক থেকে যে লাইটটা পড়ছে সেই লাইটটা গিয়ে নিচের দিকটা করে পড়ছে। তো ওই লাইটটা এইবারে যখন আমি বাথরুমটা বেরিয়েই বন্ধ করে দিচ্ছি, তো লাইটটা অটোমেটিক্যালি লাইটটা এদিক থেকে এদিকে সরে যাচ্ছে, মানে মিলিয়ে যাচ্ছে লাইটটা। তো কাল দেখলাম আমি, তাই হলো, ওটা দেখে আমি বুঝলাম ও গড, এই দেখে আমি ভয় পেয়েছিলাম। তো এই হচ্ছে ভূতের কাহিনী। আরও ভূতের কাহিনী আছে, ছোটো ছোটো গল্প আছে। যেমন ছোটোবেলায় গেছিলাম, একটা বড় ছায়া মূর্তি আমার সামনে দাঁড়িয়ে পড়েছে। তখন আমি খুবই ছোটো, তখন 6-7 বছর হবে হয়তো, তখন গিয়ে বাবার সামনে ছিল, বাবাকে গিয়ে জড়িয়ে ধরেছিলাম। আমার বাবা না মানে অ্যালোপ্যাথি ডাক্তার ছিল, কিন্তু তার সাথে সাথে হোমিওপ্যাথিও করত, হোমিওপ্যাথিও বাবা করত। ওটা বাবার একটা হবি ছিল, হোমিওপ্যাথি ডাক্তারিটা আর কি, যে তোমার ঠাকুরদা করতেন, ওই ব্যাপারটা আর কি ছিল। আর ওই ব্যাপারটা আমার মধ্যেও কিছুটা আছে, মিথ্যে বলবো না। এক 2 বছর আগে হবে কি কত বছর হবে, লাস্ট টাইম একটা পায়ের না অনেকেরই দেখছিলাম পায়ে একটা রোগ হচ্ছিল, পাটা কালো হয়ে যাচ্ছিলো আর পায়ে বেশ পেন থাকছিলো। তো আমি আমার এক কাকিমা আছে, কাকিমা আমার একটা ব্লগে আছে, ও কাকিমা পিজি হসপিটাল থেকে দেখিয়েছিল, তো ওখান থেকে কমছিল না, পায়ে বেশ পেন ছিল। তো আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়েছিলাম কাকিমাকে, সত্যি বলতে কাকিমা সুস্থ হয়ে গেছে, আমার নামও করলো যে ভালো হয়ে গেছে আর কি। তো আমি এডিরও হয়েছিল ওটা, এডিকেও ওষুধ আমিই দিয়েছিলাম। তো এই হচ্ছে গল্প, কাটায় 3টে বেজে গেছে, আর এখন যাব চা বানাবো, চা মাই বানাবে চাটা, আর বাকি আদার্সগুলো আমি দেখি বানিয়ে দিই। মা সবটা হয়তো পারবে না করতে, কেননা ডাক্তার বলেছে বেশিক্ষণ পেট খালি রাখা যাবে না। তো অটোমেটিক্যালি আমার পেট খালি হতে শুরু করেছে, কেননা খেলাম তো আমি 10টার সময়, তারপরে আর কিছু খাইনি, 2টো বিস্কিট খেয়েছিলাম, আর এর মধ্যে আর কিছু খাওয়া হয়নি। তো 2-3 ঘন্টা পরপরই খেতে বলেছে। তো দেখি যাই চায়ের অ্যারেঞ্জমেন্ট করে নিই। তো এই যে বানাচ্ছি, এদিকে একটা বানাচ্ছি ধোসা, মা দাঁড়িয়ে আছে বাইরে, একটু আজকে মেঘলা ওয়েদার আছে। 3:20 টাইম হয়েছে।
রাতও খাওয়া হয়ে গেল আর প্রচণ্ড হাওয়া এখানে বসে, ওই জন্য আমি কথা বলি না। এখানে এই স্ট্যান্ড ফ্যানটা রয়েছে তো প্রচণ্ড হাওয়া, আর হাওয়ার এত আওয়াজ কথাই বলা যায় না, ওই জন্য আমি ঘরে। আর এখন আমি ব্লগটা এডিট করব, খুব ছোটো ছোটো ব্লগ দিচ্ছি, পরপর তিনটে ব্লগ দিলাম, খুবই ছোটো ছোটো ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।